이유를. जादूगर में जादूगर बाजीगर में बाजीगर। तो বন্ধুরা আজকে আমি এখন আপনাদেরকে ম্যাজিক করে দেখাবো এবং ম্যাজিক শেখাবো। তো ম্যাজিকটি প্রথমে দেখুন, তারপরে ম্যাজিক শিখুন। আমার হাতে আছে একটা চাকু, যে চাকুটা আমি এখন ম্যাজিক করে আমার প্যাডের ভিতরে ঢোকাবো। আপনারা ম্যাজিকটি দেখুন, তারপরে ম্যাজিকটি শেখাচ্ছি। হ্যালো ম্যাজিকটা, তো এই ম্যাজিকটা শেখার জন্য আপনাদেরকে লাগবে হচ্ছে একটা চাকু ছোড়া। ম্যাজিকটা কি করে হয় ম্যাজিকটা এখন শিখে নেওয়া যাবে। বন্ধুরা তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার দিয়ে দিবেন যেন আপনার বন্ধু বান্ধবরাও শিখতে পারে ম্যাজিকটা। তো বন্ধুরা ম্যাজিকটা করার জন্য লাগবে একটা হচ্ছে চাকু, আর শুধু একটা চাকু লাগবে। তো আর একটা অনুরোধ করব, যদি কেউ রাস্তাঘাটে ম্যাজিক দেখাতে থাকে বা কোনো অকেশনে ম্যাজিক দেখাতে থাকে তাকে আপনারা ডিস্টার্ব করবেন না। আপনারা শুধু ম্যাজিক শিখে রাখুন বা ম্যাজিক আপনারাও দেখান, কিন্তু কেউ ডিস্টার্ব করবেন না, কারণ ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখানোটা ওদের হচ্ছে রুজি রুটি, ওটাতেই পেট ভরে ম্যাজিক করে। তো ম্যাজিকটা কী করে হয়, ম্যাজিকটার জন্য এই চাকুটা লাগবে, আর এই ম্যাজিকটার জন্য এই যে চাকুটা কী হয় অ্যাকচুয়ালি, এখানে একটু ব্যান্ড করার পরে চাকুটা মুখের ভিতরে এইভাবে ফল্ট হতে থাকে, ম্যাজিক এইভাবে জড়ো হয়ে যায় মুখের ভিতরে, আর মুখের থেকে আস্তে আস্তে বের করে নিলে তারপরে এটা এখান থেকে বের হয়ে যায় এবং সোজা হয়ে যায়। তখন যেন মনে হয় অরিজিনালি একদম ফ্রেশ চাকু। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলে আমি ম্যাজিক শেখাই, তো আপনারা ম্যাজিক শিখতে থাকুন, ম্যাজিক দেখতে থাকুন। ধন্যবাদ।